আপনি প্রথমেই এই ভিডিওটি দেখেন এখন যে ভিডিওটি দেখেছেন এই টাইপের ভিডিও গুলোকে অপটিক্যাল ইলিউশন ভিডিও বলা হয়ে থাকে তো চলেন আমরা এখন দেখি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে এই ভিডিওটি বানাবেন আমাদের প্রথমেই মোবাইলটি রেখে ক্যামেরা দিয়ে এরকম একটি ভিডিও রেকর্ড করতে হবে যেখানে আপনি হাত দিয়ে মোবাইলটি আপনার কাছাকাছি নিয়ে আসবেন আর অবশ্যই ফোর কে ভিডিও রেকর্ড করার জন্য চেষ্টা করবেন তারপর মোবাইলের লক স্ক্রিনে গ্রিন ওয়াল সেট করে এরকম একটি ছবি তুলে নেবেন ভিডিওটি এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ইউজ করব ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিউ প্রজেক্টে শুট করা ভিডিওটি ইনপুট করব ভিডিওটি সিলেক্ট করি তারপর একটু এদিকে চলে আসি আমি জাস্ট এই প্রথমে চলে আসবো এখানে চলে আসলাম তারপর এখানে স্প্লিট করি প্রথম অংশটুকু ডিলিট করে দেই একদম শেষে চলে আসি তারপর স্প্লিট করি শেষের অংশটুকু ডিলিট করে দিব এখন প্রথমে চলে আসি ওভারলে থেকে মোবাইলের ছবিটি ইনপুট করব ছবিটি দুই আঙ্গুল দিয়ে জুম করে প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে দিব সম্পূর্ণ ভিডিওতে এই ছবিটি অ্যাড করে দিব মোবাইলের ছবিটি সিলেক্ট করি এখন এদিকে চলে আসি এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করি ক্রোমা কি সিলেক্ট করি এখান থেকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে দিব ইন্টেন্সিটি যত আছে ততই রেখে দিব আর নিচে থেকে ক্লিন আপ এজ এটা একটু বাড়িয়ে দিব টিকমার্কে ক্লিক করি যেখানে আপনি মোবাইলের কাছে হাতটি নিয়ে আসেন ঠিক ওই জায়গাতে চলে আসেন তারপর মোবাইলের ক্লিপটি সিলেক্ট রেখে এখানে একটি কি ফ্যাম অ্যাড করেন মোবাইলটি আমার কাছাকাছি নিয়ে আসার পর এখানে একটি কি ফ্যাম অ্যাড করব এখন আমি মোবাইলটি করে একদম ফ্রেমের বাইরে নিয়ে আসব এখানে গ্রাফিক্স এ ক্লিক করে তিন নাম্বার গ্রাফিক্স টি সিলেক্ট করে দিব এখন মেন ভিডিওটি সিলেক্ট করব এখান থেকে স্প্লিট করি একটু এদিকে চলে আসি মেন ভিডিওটি আবার সিলেক্ট করি এখান থেকে স্প্লিট করি মেন ভিডিও থেকে যেই অংশটুকো আমরা কাট করেছি এই ভিডিওটুকো সিলেক্ট করি আমরা এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করি ডুপ্লিকেট ভিডিওটি ওভারলেতে নিয়ে আসব সেজন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করি ভিডিওটিকে ক্লিক করে ধরে একটু এদিকে নিয়ে আসি উপরের ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে দেব নিচে থেকে রিমুভ বিজিতে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম রিমুভাল এখানে ক্লিক করি এখান থেকে ব্রাশ সিলেক্ট করব ভিডিওটি সামনে যাই যেখানে আমার হাতটি ভালোভাবে দেখা যায় এখন আমি জাস্ট আমার হাতটি মাস্ক করেছি যদি আপনার বেশি অংশ মাস্ক হয়ে যায় তাহলে এখান থেকে ইরেজ যে টুলটা আছে এটার মাধ্যমে আপনার অপ্রয়োজনীয় অংশটুকু ডিলিট করতে পারবেন আপনার ব্রাশের সাইজ কিন্তু এখান থেকে ছোট বড় করতে পারবেন আপনাকে অবশ্যই আস্তে আস্তে করে একদম ভাবে mask করতে হবে মাস্ক করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করি ওভারলে ভিডিওটি সিলেক্ট রেখে এখানে চলে আসি এখানে একটি কি ফ্যাম অ্যাড করে দেই তারপর এখানে চলে আসি এখন আমি নিচে থেকে ওপা চলে আসব। ওপা সিটিতে এসে এখান থেকে আমি জিরো করে দিব তারপর একটু এদিকে চলে আসি এখান থেকে এক নাম্বার গ্রাফিক্স অ্যাড করে দিব। আমাদের এখন ভিডিও এডিটিং করা কমপ্লিট যেখানে আমি হাটটি আমার কাছাকাছি নিয়ে আসছি ওই জায়গাতে যদি আমি সাউন্ড ইফেক্ট অ্যাড করি তাহলে কিন্তু ওইটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে নিচে থেকে অডিওতে ক্লিক করি সাউন্ড এফেক্টসে ক্লিক করি এখানে আমি হোশ লেখে সার্চ করব। এখানে প্রথম যে সাউন্ড ইফেক্টটি আছে এটি আমি অ্যাড করব। যেখানে আমি হাটটার কাছাকাছি নিয়ে আসছি ঠিক ওই জায়গাতে এই সাউন্ড ইফেক্টটি অ্যাড করে দিব সাউন্ড ইফেক্ট অ্যাড করা কমপ্লিট এখন আমি প্রথম থেকে ভিডিওটি প্লে করি ভিডিওটি এক্সপোর্ট করার সময় এখান থেকে ফোর কে সিলেক্ট করে দিয়ে বিট হাই করে দিবেন তারপর এক্সপোর্টে ক্লিক করি এখন দেখতে পারছেন যে ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে ভাবে খুব সহজেই কিন্তু অপটিক্যাল এলুয়েশন ভিডিও আপনারা বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্ত দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ